হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে আইফোন 14 নিয়ে কথা বলার সময় চলে এসেছে। প্রথমে রুমার শোনা গেছিল যে অ্যাপেল তাদের 14 সিরিজে হোল পাঁচ কাট আউট ব্যবহার করবে, কিন্তু পরে আবার শোনা গেছে যে আগের মতোই নচ থাকবে। বাট ফাইনালি যে কনফার্মেশন পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে এবার হোল পাঁচের সাথে থাকবে পিল শেপ ডিজাইন কাট আউট। এই কাট আউটটা দেখতে অবশ্যই কিছুটা অদ্ভুত, কিন্তু অদ্ভুত হলেও এটা নচের থেকে অনেকটা বেটার। যদিও বা এই নচটা স্যামসাং কিংবা অন্যান্য ফোনের মতো প্রিমিয়াম না, তবুও ওই চার কোণা নচের থেকে যথেষ্টই ভালো। দুটি নচ হওয়ার মূল কারণ হলো মূলত সেলফি ক্যামেরার সাথে ক্যামেরা সেন্সর এবং ফেস আইডি সিস্টেম। ওভারঅল ডিজাইনে পরিবর্তন আসবে, শোনা গেছে তারা টাইটানিয়াম বডি ব্যবহার করবে। আবার এটাও ধারণা করা হচ্ছে যে ক্যামেরা বাম্পটা অনেকটাই কমে আনা হবে। খালি যে ডিজাইন তা না, তারা চিপসেটের দিকেও অনেকটা ইম্প্রুভমেন্ট আনছে। 8 GB র্যাম থাকবে ও X16 5 nanometer প্রসেসর থাকবে, যেটা আগের থেকে 10% পারফরমেন্স বুস্ট থাকবে ও 20% বেটার পাওয়ার এফিশিয়েন্ট হবে, যার কারণে এটা টপ পাওয়ারফুল ফোনের মধ্যে একটি হতে চলেছে। কোশ্চিন আসছিল যে প্রত্যেকটা ভেরিয়েন্টে কি সেম ডাবল কাট আউট থাকবে নাকি খালি টপ ভেরিয়েন্টেই ডাবল কাট আউট ব্যবহার করা হবে। বলা হয়েছে যে প্রত্যেকটা ভেরিয়েন্টেই এই কাট আউট থাকবে, এমনকি ফিউচারে ফোনগুলিতেও থাকবে এবং কাট আউটটা আরও মডিফাইড হতে পারে ফিউচারে। তো এই কিছু তথ্যই বর্তমানে শোনা গেছে। তো আপনার মতামত অবশ্যই জানিয়েন কমেন্টে যে কেমন হতে পারে আইফোন 14। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, পিস।